আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াযনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবা। কোরআনে কারিমের 19 নম্বর পারা, 25 নম্বর সূরা, সূরাতুল আল ফুরকানের 6 নম্বর রুকু, 68 নম্বর আয়াতে আল্লাহ তিনটি পাপের কথা উল্লেখ করলেন। আল্লাহ বলছেন, হে বনী আদমের সন্তানেরা, তোমরা যদি আমার প্রকৃত বান্দা হও তাহলে তোমরা জেনে রেখো, এই তিনটি পাপ তোমরা কখনোই করবে না। এক নম্বর, আল্লাহ জিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, আমি আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে শরীক করবে না। দুই নম্বর, ওয়া ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে হত্যা করবে না। তিন নম্বর, ওয়া লা ইয়াযনুন, তোমরা জিনা করবে না, ব্যভিচার করবে না। এই তিনটি পাপ তোমরা কখনোই করবে না, কিন্তু এই তিনটি পাপ যদি কেউ করে, আল্লাহ বা জানাছেন, ও মাইয়াফআল যালিকা ইয়ালকা আযাবা, কিন্তু এই পাপ, এই গুনাহ যেই করবে সে তার পাপের শাস্তি ভোগ করবে। আল্লাহ আয়াতের শেষের অংশে এসে কাউকে বাদ দিলেন না, সে হোক আলেম, সে হোক জালেম, সে হোক ইহুদি নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, নাস্তিক, যেই হোক, আল্লাহ বোঝাতে চাইলেন এই পাপটি যেই করবে সে তার পাপের শাস্তি ভোগ করবে। কারণ পাপগুলো এমন ইম্পর্টেন্ট, এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন, আল্লাহ জানাচ্ছেন যে এই পাপগুলো তাকে তিনটি করা লাগবে এমনটা নয়। এই পাপের ভিতরে কেউ যদি একটিও করে তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর পরের আয়াতে জানাচ্ছেন, আল্লাহ বলছেন, ইউদু আফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফিহি মুহানা, যেই রকম পাপ করবে কিয়ামতের ময়দানে ওই সকল মানুষদেরকে উপযুক্ত পরিমাণে শাস্তি দেওয়া হবে, তাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে, ডবল করা হবে, এবং সেখানে তারা পড়ে থাকবে লাঞ্ছিত অবস্থায়, হীনিত অবস্থায় চিরকাল, অনন্তকাল। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি পাপ কেন এত গুরুত্ব দিলেন, বুখারী শরীফের হাদিসে 6001 নম্বর হাদিসে বর্ণনা করা আছে। হাদিসটি মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা এক সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলাম, ইয়া আল্লাহ রাসূল, সবচাইতে বড় গুনাহ কোনটি? বিশ্বনবী জানিয়ে দিলেন, হে ইবনে মাসউদ, সবচাইতে বড় গুনাহ হলো ওইটা যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করানো, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করা। আমি দ্বিতীয় নম্বর প্রশ্ন করলাম, তারপর বড় গুনাহ কোনটি? বিশ্বনবী বললেন, তারপর বড় গুনাহ হলো ওইটা যে তুমি খাওয়াতে পারবে না বলে, ভরণ পোষণ করতে পারবে না বলে অন্যায়ভাবে তোমার সন্তানকে তুমি হত্যা করো, অর্থাৎ অন্যায়ভাবে হত্যা করা। আমি তৃতীয়বার প্রশ্ন করলাম, তারপর বড় গুনাহ কোনটি? বিশ্বনবী বললেন, তারপর বড় গুনাহ হলো ওইটা যে জিনা, ব্যভিচারে লিপ্ত হওয়া। এই হাদিসের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 19 নম্বর পারা, 25 নম্বর সূরা, সূরাতুল আল ফুরকানের 6 নম্বর রুকু, 68-69 নম্বর আয়াত নাজিল করলেন এবং আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, আপনি জানিয়ে দিন যারা আমার প্রকৃত বান্ধব হয় তারা কখনোই যেন এই তিনটি কাজ না করে, এই তিনটি পাপ না করে। কারণ এই তিনটি পাপের ভিতরে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে একটিও কেউ যদি করে তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই তিনটি পাপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিন ভাগে বিভক্ত করে সুন্দরভাবে রেফারেন্স দলিল দিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনটি পাপ এক একটা করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে কোরআনে অনেক জায়গায় দিয়ে দিয়েছেন। যেরকম শিরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানাছেন কোরআনে কারিমে 5 নম্বর সূরা, সূরাতুল মায়দা 10 নম্বর রুকু, 72 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলছেন, কেউ যদি শিরিক করে তার কী পরিণত হবে তা শোনো, ইন্নাহু মা ইয়াশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাত, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করিয়া দিয়েছি, ওয়া মাওয়াহুন নার, এবং তার অবস্থান স্থান করে দিয়েছি জাহান্নাম, ওয়া মালিজ্জালিমিনা মিন আনসার, এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, সেদিন তাদের বাঁচানোর কেউ থাকবে না। আল্লাহ আয়াতে বোঝাতে চাচ্ছেন, হে বনি আদমের সন্তানেরা, তোমরা কখনোই শিরিক করবে না, আর যদি তোমরা শিরিকে লিপ্ত থাকো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না, তোমার জন্য আমি জান্নাত হারাম করিয়া দিলাম, এবং তোমার আবাস স্থান পরকালে হবে সেটা হলো জাহান্নাম, এবং সেদিন তোমাদের বাঁচানোর জন্য কেউ থাকবে না। আল্লাহ আরও সুন্দরভাবে রেফারেন্স দলিল দিয়ে দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন জানাছেন কোরআনে কারিমে 4 নম্বর সূরা, সূরাতুল আন-নিসার 7 নম্বর রুকু, 48 নম্বর আয়াতে,
আল্লাহ আরো জানাছেন কোরআন কারিমের 4 নম্বর সূরা সূরাতুল আনসার 18 নম্বর উপর 116 নম্বর আয়াতে, কোরআন কারিমের 5 নম্বর সূরা সূরাতুল আল মায়দার 10 নম্বর উপর 72 নম্বর আয়াতে, কোরআন কারিমের 18 নম্বর সূরা সূরাতুল আল কাহফের 12 নম্বর উপর 110 নম্বর আয়াতে, কোরআন কারিমের 22 নম্বর সূরা সূরাতুল আল হজের 4 নম্বর উপর 31 নম্বর আয়াতে, আল্লাহ আরো জানাছেন কোরআন কারিমের 25 নম্বর সূরা সূরাতুল আল ফুরকানের 6 নম্বর উপর 68-69 নম্বর আয়াতে। এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সমন্বয়ে এমন সুন্দরভাবে রেফারেন্স দলিল লিখিত লিপিবদ্ধ করে রেখেছেন যে আয়াতগুলোর সমন্বয় অর্থ এটাই দাঁড়ায় যে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, হে বনি আদমের সন্তানরা, তোমরা কখনোই শিরিক করবে না, কারণ তোমরা যদি শিরকে লিপ্ত থাকো, শিরিক করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কখনোই মাফ করবো না। তোমরা যদি আমি আল্লাহর কাছে শিরিক যুক্ত জীবন নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি তোমাদেরকে কখনোই মাফ করবো না। আমি চাইলে যে কোনো গুণা আমি তোমাদেরকে মাফ করতে পারি, আমি যাকে ইচ্ছা যে কোনো গুণা আমি মাফ করবো, কিন্তু শিরিকের গুণা কখনোই মাফ করবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করিয়া দেব এবং অবস্থান স্থান আবাস হিসাবে তার জন্য প্রস্তুত করে রাখবো জাহান্নাম, যা সেখানে সে থাকবে চিরকাল অনন্তকাল, কারণ পাপের ভিতরে সে অনেক মারাত্মক লীলজ্জ বেহাপনা পাপের শীর্ষে সে পৌঁছে গিয়েছে, কারণ পাপটি একটি অনেক সীমা লঙ্ঘনকারী পাপ, যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে কেউ বাঁচাতে পারবে না, সেদিন তাকে জাহান্নামে থাকতে হবে অনন্তকাল, চিরকাল লাঞ্ছিত হীনিত অবস্থায়। এই শিরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এত জায়গায় জানিয়ে দিয়েছেন, এই আয়াতে প্রত্যেকটা আয়াতে একটা আয়াতের সাথে আর একটা আয়াতে এত রিলেটিভ, এটা সম্পর্কযুক্ত, যাই আয়াতগুলোর একই কথা আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে তোমরা শিরিক করবে না, শিরিক যদি তোমরা করো তাহলে তোমরা জেনে রেখো আমি আল্লাহ কিন্তু তোমাদের কখনোই মাফ করবো না, তোমাদের অবস্থান হবে জাহান্নাম, তোমাদের কেউ বাঁচাতে পারবে না। হে উপস্থিত জনতা, হে মুসলিম জনতা, আজ আমরা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, কিসের জন্য পাঠালেন? আল্লাহ যেন আয়াতগুলো রেফারেন্স দলিল দিয়ে জানাতে চাচ্ছেন যে তোমরা কখনোই শিরিক যুক্ত জীবন নিয়ে আমি আল্লাহর কাছে এসো না, কারণ আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি চাইলে তোমাদের যে কোনো গুণা মাফ করবো যাকে ইচ্ছা, কিন্তু আমি কিন্তু শিরিকের গুণা মাফ করবো না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পয়েন্টে যেটা জানালেন, আল্লাহ বলছেন যারা আমার প্রকৃত বান্দা হবে তারা অন্যায়ভাবে হত্যা করবে না। ওয়াক্তুলুনা নাফসাল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, আমি যে প্রাণকে হারাম করিয়াছি কোনো কারণবশত ছাড়া তারা তাকে হত্যা করবে না, অর্থাৎ অন্যায়ভাবে তারা হত্যা করবে না। যদি তারা অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে জানিয়ে দিয়েছে কোরআন কারিমের 4 নম্বর সূরা সূরাতুল আন-নাসর 93 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায়ভাবে হত্যার রেফারেন্স দলিল দিয়ে দিলেন, কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে তার পরিণতি কী হবে তা তোমরা শোনো। আল্লাহ বলছেন ওয়া মাইয়াক্তুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদাল্লাহু আযাবান আযীমা। আল্লাহ বলছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে বিশ্বাসীকে হত্যা করে তার অবস্থান হবে জাহান্নাম এবং সে সেখানে থাকবে চিরকাল অনন্তকাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রেগে থাকব, আমি আল্লাহ তাকে লানত করতে থাকব, সেদিন তার সেখান থেকে কেউ বাঁচাতে পারবে না এবং সে সেখানে থাকবে অনন্তকাল, চিরকাল লাঞ্ছিত অবস্থা, হীনিত অবস্থায় সেখানে থাকবে। তিন নম্বরে আল্লাহ জানালেন ওলা ইয়াজনু, যে জিনা করবে, ব্যভিচার করবে, তার কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা এই কোরআনে এমনভাবে বর্ণনা করলেন, তিনটির ভিতর যদি কেউ একটিও করে তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তাই তিনটে আয়াতের এবার একত্রিত করে আল্লাহ বললেন 69 নম্বর আয়াত নাজিল করে ওয়ামা ইয়াফআল যালিকা ইয়ালকু আসামা ইউদাফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইখলাদু ফিহি মুহানা। কিয়ামতের দিনে সকল মানুষদেরকে উপযুক্ত পরিমাণে শাস্তি দেওয়া হবে, সেখানে তারা থাকবে অনন্তকাল, চিরকাল লাঞ্ছিত হীনিত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপকে, এই পাপগুলোকে এত গুরুত্ব দিয়েছেন।